বলছিলাম না যে সকালে বসে বসে ইনসাইড আউট সেন্সেশনের ব্লগটা দেখছিলাম, তো একদিকে ইনসাইড আউট কে দেখে সত্যি ভাল লাগছে, আবার আশিস স্যার ডেকে পাঠিয়েছেন, ইনভিটেশন ছিল কালকে, আর আরেকদিকে পম্পিদির কাছে রয়েছে জেঠু আর কি, তো ওই জন্য ওটাও খারাপ লাগছে আমার। ইনসাইড আউট সেন্সেশন এদের ব্লগ গুলো বেরিয়ে যায়, এদের গুলো দেখে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন আমি একটু রেস্ট নিতে যাই তখন দেখি ইন্ডিয়ান ব্লগার সৌমে, একটু মোটিভেট হই আর কি, মোটিভেশন পাই, এগিয়ে যাওয়ার সাহসটা পাই। যেহেতু দেখো সাহস দুদিক থেকে আসে, এক তো যাদের দেখে ইন্সপায়ার হয়েছি তাদের থেকে, আর একটা সারা রাত বৃষ্টি হয়েছে, তার কারণে এখন যে রোদটা উঠেছে সেটার বেশ তেজ আছে, যদিও এটা কতক্ষণ থাকবে জানি না। সারা রাত বৃষ্টি হয়েছে, এখন আমার বারান্দার জল শুকায় না। তোমাদেরকে বলছিলাম যে কদিন ধরে আমার কাজে কোনো এনার্জি নেই, তাই জন্য আমার খাটের অবস্থাও দেখতে পাচ্ছ, বালিশে ঠিক করে কভারগুলো পর্যন্ত নেই। আর এই দেখো পাপা মামুনিরা গেছে, বালিশগুলো যদিও ওর তোলার কথা, বালিশের ওপরেই আমি জামা কাপড় চাপিয়ে রেখে দিয়েছি। নিচে যে কত রাজ্যের জিনিস আছে তার কিন্তু কোনো ঠিক নেই, বোতলের অবস্থা দেখো, কিছু নিচে কিছু ওপরে, এখানে ক্লিপগুলো থাকার কথা না তাও রয়েছে। আর রান্নাঘরটা তো দেখানোর মতনই না, সবই ধোয়া মাজা তাও এরকমই অবস্থা হয়ে রয়েছে। আর বারান্দাটা দেখালে তো বললাম জল শোকায়নি ওই জন্য, আর এপাশটা দেখো তুলসীতলা থেকে মাটিগুলো পড়ে পড়ে কাদা কাদা হয়ে রয়েছে, আর এখানে তো এখন জুতোগুলো থাকে, আর এখানটার অবস্থাও বেহাল, যা তা অবস্থা রয়েছে, এটা কখনো কারোর বাড়ির অবস্থা হতে পারে না, আমারটা হয়ে রয়েছে। আর বলছিলাম না প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড, তো চলো তোমাদের সাথে একদিকে গল্প করবো আরেকদিকে আমি কাজ করবো। আর হ্যাঁ শুরুতেই বলে রাখি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি নতুন হয়ে থাকো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা আর কী কী দেখতে চাও এই ধরনের ভিডিও ছাড়াও অন্য ধরনের ভিডিও, সেগুলো তোমরা আমাকে জানাতে পারো। তো চলো কাজ শুরু করো। প্রথমেই চলে এসেছি আমার বিছানা পাটি পরিষ্কার করতে, সত্যি এটা এত বোরিং কাজ লাগে না আমার রোজিন সকালে। আর চাদরগুলো যে নড়ছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফ্যানের হাওয়া একদমই নয়, ফ্যান অফ, জানলা দিয়েই হাওয়াটা আসছে আর কি, জানলাটা আজকে খুলে দিয়েছি সকাল সকাল, আসলে একটু হাওয়া রোদ এগুলোটাও ঢোকা দরকার ওই জন্য। তো চলো এবার যাবো সেন্টার টেবিলটা পরিষ্কার করতে, খাটটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, সেন্টার টেবিলেও চলে এসেছি। দেখো সেদিনকে আমি একটা ওই স্ক্যানার পাঠিয়েছিল, সেটা দিয়ে আমি নৌকো বানিয়েছিলাম, সেটাকে আজকে রেখে দিলাম, ফেলিনি। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলতো বাইরে, আমি ওটাকে খুলে নিয়ে এসেছি আর কি, সেদিনকে না আঠাটা খুলে পড়ে গেছিলো বাইরে, তো এখন আর ঝোলাবো না, দেখি পরে কিছু একটা ব্যবস্থা করবো আগে তারপর ঝোলাবো। আর ইপি টিপি সেদিনকে যে ফ্রি গিফটগুলো দিয়েছিলো সেগুলো ওখানেই পড়েছিলো, ভালো করে মুছে ঠুছে দিয়েছি। আর বোতলগুলো এবার নিয়ে গিয়ে রান্নাঘরে ভরবো, যে কটা ভরা আছে সে কটা এখানে থাক, বাকিগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বাসনপত্রগুলো গোছাবো আর ইপি ওই ফ্রি গিফটগুলো গুছিয়ে রাখলাম, বাসনগুলো গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপর জলটা ভরবো, জলটা ভরে নিয়ে মোটামুটি কাজটা তারপর শেষ হবে, ব্রেকফাস্ট নিয়ে তারপর বসবো। আগে এই কাজগুলো আজকে সারার খুবই দরকার ছিল, কদিন ধরে বাড়িঘর একেবারে যাতা হয়েছিল, আর ওই বাসন কটা আমার রান্নার সময় লাগবে তাই ওপরেই রাখা থাকলো। ব্রেকফাস্ট কিছুই না, একটা পাউ দিয়েছি, ডিম দিয়েছি, তারপর একটু গোলমরিচ গুঁড়ো, সস আর মেয়োনিজ দিয়েছি, দিয়ে ওপরটা আরেকটা চাপিয়ে দিলাম পাউরুটি, এবার দিয়ে একটু উল্টে দিয়ে সেকে নেবো। চলো হোক আগে, তারপরে বড়টা করবো, বড় হবে হচ্ছে পুজনের ব্রেকফাস্টই রেডি, তো চলো এগুলো নিয়ে গিয়ে বসে তারপর তোমাদের সাথে কথা বলা যাক। গুড মর্নিং, সকাল সকাল অনেকগুলো কাজ হয়ে গেছে, তোমরা যদিও বা দেখতেই পেলে এখন থেকে সকালটা শুরু হয়নি, তোমাদের সাথেও শুরু হয়েছে প্রায় অনেক বছর, এখন বাজে 10:30। হ্যাঁ আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে করতে আমার কিছু কাজ থাকে, কাজ নয় আসলে, আমি ইনসাইড আউট সেন্সেশন এদের ব্লগগুলো বেরিয়ে যায়, এদের গুলো দেখে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন আমি একটু রেস্ট নিতে যাই তখন দেখি ইন্ডিয়ান ব্লগ আর সৌমির ব্লগ, মানে ওদেরও তো টাইমিং থাকে, তো আমার টাইমিং এর সাথে এই টাইমিং গুলো মিলে যায়, তাই জন্য দেখিনি। অনেক সময় আছে যে ইনসাইড আউট এত সকালে অনেক সময় দেরি হয়, এটা স্বাভাবিক বিষয় না, ওয়াইফাই এর কানেকশনের গন্ডগোল থাকে, অনেক সময় এসব হয়,
তো তাই জন্য ব্লগগুলো মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়। তো আজকে বেরিয়ে গেছে, দুটোই দেখা হয়ে গেল আমার, ইনসাইড আউট প্লাস সেন্সেশন দুটোই দেখে নিয়েছি। এইবার যাব কাজ করতে, কারণ এদের দেখলে আমরা নিজেরাও একটু মোটিভেট হই আর কি, মোটিভেশন পাই, এগিয়ে যাওয়ার সাহসটা পাই। যেহেতু দেখো সাহস দুদিক থেকে আসে, এক তো যাদের দেখে ইন্সপায়ার হয়েছি তাদের থেকে, আর একটা আছে যে সাবস্ক্রাইবার ফ্যামিলি বাড়লে, মানে নিজেদের ফ্যামিলিটা বাড়লে তারপরে লাইক কমেন্ট এগুলো থেকে। তো এইগুলোর মোটিভেশন তো আমি পাচ্ছি না, এটা তোমাদের অনেক আগেই বলেছি। তো যাদের থেকে আমি পেয়েছি এনথুটা তাদেরকে দেখেই মোটিভেট হই, আর কিছুই নাই। তো চলো এবার তো কাজে আবারও লাগতে হবে। আজকে ভাবছি যে বারান্দাটা পরিষ্কার করবো, আবারও ভাবছি যে কালকের থেকে, মানে কালকে শনিবার ওর ছুটি থাকবে, কালকে করবো কিনা এটাও ভাবছি। মানে দুদিক থেকেই ভাবছি যে কি করি, দেখি বারান্দাটা দেখে আর থাকাও যাচ্ছে না, মানে জামা কাপড় মেলতে যেতেও ইচ্ছে করছে না, দেখা যাক কি করি। জেপটোটা আমার সত্যিই খুব ভালো লাগে, দেখো জাস্ট বসে বসে এক্ষুনি সকালবেলা একটু অর্ডার দিলাম, কারণ সবজি সবজার কিছুই নেই সেরকম। তো একটু ফুলকপি দিয়েছিলাম, একটা মোচা, মোচাটা যদিও বা ওনার জন্যে, মোচা নাকি ওনার খুব খেতে ইচ্ছে করছে, যদিও খায় না মোচা, একটুখানিকে হয়তো খাবে, ওই করবো। আর ধনে পাতা, এই তিনটে জিনিসই অর্ডার দিয়েছিলাম, 18 মিনিট বলেছিল, 15 মিনিটেই দিয়ে গেল, প্লাস কোনো ডেলিভারি চার্জও লাগলো না, খুব ভালো লেগেছে আমার আজকে। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো চলে এসছি আমি, মোচাটা কাটবো আজকে, কালকে যেহেতু শনিবার কালকে মোচাটা হাতে পারবো না, রোববার সকালে মোচা কেটে মোচা রান্না করা ওটা অসম্ভব ব্যাপার, সোমবার এমনি ছুটির দিন থাকে, তারপর মোচা তো একেবারেই নয়। তো চলো আমি কেটে নিই। বলছিলাম না যে সকালে বসে বসে ইনসাইড আউট সেন্সেশনের ব্লগটা দেখছিলাম, তো একদিকে ইনসাইড আউট কে দেখে সত্যি ভালো লাগছে, আবার আশিস স্যার ডেকে পাঠিয়েছেন, ইনভিটেশন ছিল কালকে, এইসব ব্লগ দেখে তো অবশ্যই ভালো লাগছে। আবার আরেক দিকে পম্পিদির কাছে রয়েছে জেঠু আর কি, তো ওই জন্য ওটাও খারাপ লাগছে আমার, কিছু একটা মেসেজ ঢুকছে, জেঠু ফ্যাক্টরি হবে আর কি, তো সেইটা শুনেও খারাপ লাগছে। যদিও অনেকেই দেখি কমেন্ট করো তোমরা যে এরা বাবাকে দেখে না বা কিছু, এইটার কোনো মানে হয় না, পম্পিদিরও বাবা সোয়ার্থদারও বাবাই। তো যেখানে থেকে ব্যাঙ্গালোরের চিকিৎসা অনেকেই শুনেছি, বলো তোমরাই বলো যে ভালো ব্যাঙ্গালোরের চিকিৎসা, তাহলে ব্যাঙ্গালোরের থেকেও দেখাচ্ছি, যখন অসুবিধা তো কিছু নেই, ছেলে মেয়ের কাছে থাকলেই হলো, এই যা। তো চলো অনেক বক বক করেছি, এবার আমি তাড়াতাড়ি হাতের কাজটা করে নিই। আজকে যদিও বা ভেবেছিলাম ব্যালকনিটা পরিষ্কার করবো, কিন্তু এই মোচা ছাড়িয়ে কেটে আমি ভাবছি একেবারে সেদ্ধটাও করে রাখবো। হ্যাঁ গো, সেদ্ধটা করে রাখি, যদি প্যাকেটে ভরে রাখলে যদি আবার পচে পচে যায়। আমি জানি না এখন কলকাতায় মোচার দাম কত, তবে এইটুকু যে মোচাটা দেখছো 22 টাকা নিল, তাও অনলাইনে বলে একটু কম নিল, সেদিন বাজারে দেখছিলাম এর থেকে একটু বড় হবে, আমার বড়ত্ব দরকার নেই, খাবো তো দুজন, তাও ও নাম মাত্র, জানি না হঠাৎ কেন এত খেতে ইচ্ছে করেছে, কতদিন ধরেই বসে একটু মোচা খেতে ইচ্ছে করেছে, তো ও মোচা খায় না, হঠাৎই বলছে একটু ইচ্ছে করছে, তখন দেওয়াটাই ভালো, তাহলে সেদ্ধ করে রাখি বলে প্যাকেটে রেখে দিলে যদি পচে পচে যায়। ঠিক আছে কেটে নিন, দাঁড়ান একটা বাটি দেবে গো রান্নাঘর থেকে, গামলা মতো বাটিটাই দাও, ওই গ্যাসের উপরই বসানো আছে, ওই দেখো আমি ডেস্কটাও খুলে রেখে চলে এসেছি। আর জানি না কেন ও কিন্তু মাঝে ক্যামেরার সামনে ভালোই কথা বলতো বা কিছু, ইদানিং কেন জানি না লজ্জা পাচ্ছে হঠাৎ করে, হঠাৎ তোমার লজ্জা, ওর বাবা দূর থেকে দিচ্ছে বাটি, এবার যাবে কি করে সেটাই ভাবছে, আমার ফোনটা পিক করে এখানটাতে। যাবে না, দাঁড়িয়ে থাকবে, কাজ নেই, যাই হোক ও কোনো মতে লজ্জা কাটিয়ে তো গেল এখান দিয়েই, আর এলো বিকাশ, আমি একেবারে গল্প করতে করতেই মোচাটা ছাড়িয়ে নিচ্ছি।
এটাও কিন্তু একটা খুব খারাপ কাজ, বসে বসে এই বাছো কাটো, তাও ঠিক আছে তো চলো, হয়ে গেছে মোটামুটি রান্নাঘরের কাজও মোটামুটি এগিয়ে নিয়েছে। সিঙ্ক তো ফাঁকা, এখানে মোছাটাকে রেডি করে রেখেছি, নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করবো, জলটা ফেলবো, তারপর এখানে মোটামুটি বাসনগুলো মাজা হচ্ছে। এখানে কালকের যে ডালটা ছিল ওটাকে ভালো করে গরম হতে বসিয়েছি, তো ভালো করে গরম হয়ে যাক। যারা কালকের ব্লগটা মিস করেছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, মাছের মাথার ডাল মুগ ডাল এটা কালকেই করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম আজকের জন্য। তার সাথে করব ফুলকপির পকোড়া, আর হবে এই পমফ্রেট মাছটা। পমফ্রেট মাছটা সেই যে কিন্তু আজকে পিস করে দিয়েছি, আগের দিন ওরকম বড় খেতে গিয়ে আমরা প্রত্যেকে ভাপিয়ে গেছিলাম, তো পমফ্রেট মাছে একটু ধনে পাতা লাগবে, ধনে পাতাটা দিয়ে তারপর ঢুকিয়ে দেবো। তো হোক এগুলো, এখন বাজে 12:40, জাস্ট বৃষ্টিটা হয়ে গেল দেখে বুঝতেই পারছো। আর নিচে ওই দোকানটাতে কালকে ফুল ছিল না, তাই কালকে ঠাকুরকে আমি ফুল দিতে পারিনি, আজকে ফুল এসেছে, তো চলো আমি গিয়ে নিয়ে আসি, ওকে আর পাঠাবো না। কেন বলো তো, আমি নিজেও হয়তো নিচে নামিনি, অনেক দিন হয়ে গেছে, মানে প্রচুর দিন হয়ে গেছে, আমি নিচ পর্যন্ত বোধহয় যাইনি, তো ওই জন্য ভাবছি এখন যাবো আর স্নান দান করে আজকে জামা কাপড় আমি এখানেই মেলে দিয়েছি, কারণ এখানটায় আজকে জল আর বৃষ্টি বারবার আসবে, ভিজবো। আর ভাবছি আমাদের জুতোগুলোরও কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমাদের সুর এক আপাতত নেই, কারণ নেওয়ার দরকার হয়নি, কারণ এখানে সুর ছিল না সেভাবে, তাই জন্যে। তো দেখা যাক এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ জুতোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখি কি করি, আপাতত থাকুক এখানে। তো চলো আর কথা বাড়াবো না, নিচ থেকে কি আগে নিয়ে আসি, এখন 12:40 বাজে, পুজো টুজো দিয়ে ভাত বসাবো। ওই যে দেখো ম্যাডাম গেছে আনতে ফুল, দোকানে দুখানা লোক আছে তাই জন্য দাঁড়িয়ে আছে এখন। ফুলটা আমাকে নিজেকেই নিয়ে নিতে বললো, মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার উপরে যাব, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। খাবার তো দিয়ে দিয়েছি, ভাত ফুলকপির পকোড়া ডাল আর মাছ, পমফ্রেট মাছটাকে আজকে 2 পিস করবো বলেছিলাম, তো করবো নাই, করেছি দেখিয়েওছিলাম তোমাদেরকে, এই যে মাথা নামি নিয়েছি আর লেজাটা ওকে দিয়েছি, চলো আমারও ভাত আর ডালটা নিয়ে আসি এবার। এত বৃষ্টি হয়েছে যে কী আর বলবো, ও তো তাড়াতাড়ি করে আমাদের ইনভার্টার আর ফ্রিজের প্লাগটা খুলে দিয়েছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আজকেও, তো জানি না এরকম বৃষ্টি দেখিনি, যদিও আগের বছর এই মাসটা আমরা কলকাতায় ছিলাম, হতে পারে তো সে বছরও হয়তো এরকম হয়েছিল। এই ব্যালকানিতে এসে দাঁড়িয়ে কথা বলা ঠিক এই কারণেই যায় না, এত গাড়ি যায়, আর ঠিক এখন 5:45 বাজে, কাতারে কাতারে লোক যাচ্ছে, দেখো সবাই অফিস থেকেই মোটামুটি ফিরছে, তো এই টাইমটাতে এখানে দাঁড়ালে প্রচুর লোক দেখতে পাওয়া যায়, আমার খুব ভালো লাগে, তো ওই জন্য দাঁড়াই মাঝে মধ্যেই এসে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। এত বৃষ্টি হয়েছে রাত্রে, খিচুড়ি ছাড়া আর কিছু ভাবতেই পারছি না, তাই রাতে খিচুড়িই বানাবো। আর এখন ব্যালকানিতে আমি খালি পায়ে রীতিমতো দাঁড়িয়ে রয়েছি, কারণ ব্যালকানিতে প্রচণ্ড জলের ছাট এসেছিল, তো ওই জন্যে আজকে আমি ইচ্ছে করেই ভাবলাম যে আজকে আর পরিষ্কারটা করবো না, পরে করে দেবো, কালকে বা সানডেতে করে দেবো, আজকে আর ওই জন্য করিনি। তো চলো কালকে আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে। আজকের মতো টাটা।